নমস্কার বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আজকের ভয়ানক রেল দুর্ঘটনার সেই অভিশপ্ত জায়গা। সারাদিন নিউজ চ্যানেলে এইসব দেখে দেখে মনটা সত্যি ভারাক্রান্ত। এত বড় ট্রেন এইভাবে দেশলায়ের বাক্সের মতো মানে দুমড়ে মুচড়ে গেছে, মানে এটা কিন্তু ভাবা যায় না। এখন বিকেল 4টা বাজে, উদ্ধার কার্য মোটামুটি প্রায় শেষ, ডিজাস্টার ম্যানেজমেন্টের সব ধরনের লোক এখানে উপস্থিত। এই রকম একটি জায়গা থেকে আহত যাত্রীদের উদ্ধার করতে রাঙাপানির স্থানীয় মানুষ থেকে শুরু করে শিলিগুড়ির সব রকম সংস্থা, ক্লাব, যুব সমাজ, সব ধরনের মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কার্যে। সকাল থেকে এখানে কি ঘটেছে, কি অবস্থা, কি সিচুয়েশন, সত্যি কল্পনার অতীত। কি অবস্থা দেখুন, এখন উদ্ধার কার্য শেষ হলেও এখানকার রেল লাইনের উপর পড়ে থাকা যেসব ডিরেল বগিগুলো আছে সেগুলোই কিন্তু সরানোর প্রক্রিয়া চলছে। জাস্ট দেখুন, রেললাইনকে আবার নর্মাল কন্ডিশনে নিয়ে আসার জন্যই এইসব প্রচেষ্টা চলছে। একটু চারদিকটা দেখুন কি অবস্থা, প্রচুর লোকজন এখানে এসেছে। রাঙাপানির কাছে এই শিয়ালদাঙ্গামী এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর মালগাড়ির ধাক্কা আবার যেন সেই ট্র্যাজেডি, সেই গাইশালের ট্র্যাজেডিকে মনে করিয়ে দেয়। স্থানীয় মানুষজন যারা এই ঘটনার প্রথম সাক্ষী তারা বললেন, দুর্ঘটনার মুহূর্তে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ হয় এবং তারপর ভূমিকম্পের মতো মাটি কেঁপে ওঠে। মানে কল্পনাই করা যায় না কী ঘটেছে এখানে।